প্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স, এবং আজকের ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান, আমাদের আর্ট আলোর প্রতিফলন। আজকে আমরা গোলীয় দর্পণ সংক্রান্ত একটি প্রমাণ করবো, এফ সমান আর বাই টু। এখানে এফ হইল ফোকাস দূরত্ব এবং আর হইল বক্রতার সত্য। তো এখন আমরা ধরে নিলাম তোমরা দর্পণের প্রকারভেদ অবশ্যই পারো। এখানে আমাদেরকে দর্পণের কিছু ইম্পর্টেন্ট সংজ্ঞা আমাদেরকে বুঝতে হবে। যেমন প্রথম হলো আমাদের এখানে বক্রতার ব্যাসার্ধ নিয়ে আমি আলোচনা করি, বক্রতার ব্যাসার্ধ। এখন আমরা জানি একটা গোলীয় দর্পণ একটা গোলকের অংশ বিশেষ। যদি ফর এক্সাম্পল একটা গোলক যদি এমন হয়, এই গোলকের একটা কেন্দ্র আছে আমরা জানি, এবং এইটুকু একটা বক্রতা, আমরা যদি এই বক্রতাকে একটা দর্পণ মনে করতে পারি। আমরা যদি বাইরের অংশে সিলভারিং করি তাহলে এটা হবে একটা অবতল দর্পণ, অবতল গোলীয় দর্পণ অবশ্যই। আর এখন দেখো যদি এখন একটা কাজ করা হয়, এখানে এটা আমরা নাম দিলাম এম এম প্রাইম, তাহলে এখন এই দর্পণের যে মধ্যবিন্দুকে আমরা পোল বা মেরু বলি, তাহলে তোমরা মনে রাখো এখন এখানে এই দর্পণটাকে আমরা এখন কেটে এই জায়গায় নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা নামটা আগের মতোই রাখলাম। এখন দেখো এটা হলো কত, একটা ফি, এটা হলো একটা পোল বা মেরু, এবং একটা কেন্দ্র এখানে আসে। আমরা জানি পুরা গোলকের যে কেন্দ্র হবে, তোমরা খেয়াল করো এখানে পুরা গোলকের যে কেন্দ্র হবে, এখানে একটা অংশের বা একটা কার্ভের সারের কেন্দ্র কিন্তু একই হবে। তাহলে এখন তোমরা একটু খেয়াল যদি করো এখানে, যে আমরা জানি এখানে এই পি এবং সিটাই হলো কি বক্রতার ব্যাসার্ধ। কিন্তু আমাদের আজকে আলোচ্য বিষয় হলো এখানে এফ সমান আর বাই টু। অর্থাৎ এখানে আমাদের বক্রতার ব্যাসার্ধের সংজ্ঞা আমরা চিত্র সহকারে জানতে হবে, বা আমরা সংজ্ঞায়িত করতে পারতে হবে, তাইলে আমাদের কাছে এই প্রমাণটা খুব ভালো লাগবে। তাহলে এখন দেখো এখান থেকে এটা একটা অবতল দর্পণ, দর্পণকে অবশ্যই সিলভারিং করা হবে, এবং আমরা যদি ভিতরের অংশে সিলভারিং করি তাহলে এটা হলো উত্তল দর্পণ, যেটাকে গোলীয় বলা হয়েছে। তার মানে আমাকে এখানে তাহলে প্রমাণটা আমরা এখানে উত্তল দর্পণে সরবরাহ করতে পারি এবং অবতল দর্পণে সরবরাহ করতে পারি। আমরা অবতল দর্পণের প্রমাণটা করে দিব, তোমরা অবশ্যই করবা। উত্তল দর্পণটা তোমরা বাসায় তোমরা চেষ্টা করবে, দেখো আমরা হিন্টস দিব, তোমরা এটা বাসায় করতে পারবে। তাহলে আমরা কি বুঝতে পারবো এখানে বক্রতার ব্যাসার্ধের সংজ্ঞাটা কেমন হবে, আমরা দেখতে পারবো এখানে গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের যে ব্যাসার্ধ হবে তাকে বক্রতার ব্যাসার্ধ বলে। বা ম্যাথমেটিক্যালি আমরা উই ক্যান সে দ্যাট যে পি এবং সি অর্থাৎ পোল এবং কেন্দ্রের দূরত্বকে বক্রতার ব্যাসার্ধ বলা হয়। এবং আরেকটা জিনিস তোমরা অবশ্যই মনে রাখবে, এখানে প্রধান অক্ষের কথা বলা হবেই বারবার, আর এই রেখাটা যে পি এবং সি দিয়ে ঘূর্ণনকারী রেখাটাকে প্রধান অক্ষ বলা হয়। তাহলে প্রধান অক্ষ আমাদের অবশ্যই তোমরা জানতে হবে, কারণ তোমাদেরকে আমি একটু আরেকটু একটু শেয়ার করতে চাই। দেখো এখানে মনে করো এটা একটা সমতল দর্পণ, তাহলে এখন আমি যেটা তির্যকভাবে একটা আলোক রশ্মি এখানে গমন করে, এখানে একটা অবিলম্ব আমরা খুব সহজভাবে বুঝাতে পারি। তোমরা মনে রাখবে যদি দর্পণের গোলীয় দর্পণের ক্ষেত্রে যখন একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে, তখন গৌণ অক্ষ হবে অবিলম্ব। তাহলে গৌণ অক্ষটা কি, আমরা জানি প্রধান অক্ষ পি এবং সির মধ্যবর্তী দিয়ে যে রেখাটা গমন করেছে তাকে বলা হয় প্রধান অক্ষ, আর গৌণ অক্ষ তখন এটাকে গৌণ অক্ষ বলা হবে, অর্থাৎ কেন্দ্র দিকে গেলে হবে, অর্থাৎ মেরু দিয়ে না গেলে হবে, কেন্দ্র দিয়ে অবসায়িত হবে, এই জন্য গৌণ অক্ষ হবে অসংখ্য। তাহলে আমরা কি বুঝলাম যে একটি গোলীয় দর্পণের প্রধান অক্ষ হলো একটি আর গৌণ অক্ষ হলো অসংখ্য। আমরা যখনই এই প্রমাণটা করতে যাইব কিছুক্ষণ পরে, তখন আমরা এখানে প্রধান অক্ষের সমান্তরালের প্রশ্ন আসবে, কারণ প্রধান প্রকাশের সংজ্ঞা আমাদের পাইতে হবে। তখন সেই ক্ষেত্রে আমাদের একটু গৌণ অক্ষের চিন্তা ভাবনা লাগবে। তখন একটা মনে রাখবে যখন আমরা দর্পণ সংক্রান্ত আরও কিছু প্রতিবিম্বের সংজ্ঞায়িত যখন করবে চিত্র সহকারে, তখন গৌণ অক্ষটা আরও বেশি লাগবে। আজকে হয়তো আমাদের এই টপিক্সে গৌণ অক্ষের তো তেমন একটা ভূমিকা নাই, তো তারপরেও গৌণ অক্ষ সামান্য হলেও একটু লাগবে, কারণ আপতন কোন প্রতিফলন কোন সীমিতগুলি করতে গেলে আমাদের হয়তো গৌণ অক্ষর প্রধান অক্ষের ভূমিকা এখানে থাকবে গোলীয় দর্পণের ক্ষেত্রে। যেমন সমতল দর্পণে আমরা এখন বুঝে নিলাম কি এটা একটা আপতন কোণ, সমান করে আমরা এগিয়ে চলে যাবে, তো এটা প্রতিফলন কোণ। প্রতিফলনের সূত্র কি, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। এখন এই প্রমাণটা করার জন্য আমাদেরকে জানতে হবে কি প্রতিফলনের সূত্র, আপতন কোণ সমান প্রতিফলন কোণ, আর আপতন কোণ এটা কি প্রধান অক্ষের একটা আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোনো উৎপন্ন করে তাকে বলা আপতন কোণ, এবং প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে উৎপন্ন তাকে বলা হয় প্রতিফলন কোণ। এই কনসেপ্টটাও লাগবে। আর এখানে কিছু এটা জ্যামিতিক প্রমাণ, জ্যামিতির কিছু কনসেপ্ট এখানে লাগতে পারে। একান্ত কোনো সংজ্ঞা তোমরা ক্লাস সেভেন থেকে বা নিম্ন ক্লাস থেকে তোমরা জেনেছো একান্ত অনুরূপটা, সেগুলো আমাদের এখানে লাগতে পারে। আবার ত্রিভুজের কিছু প্রপার্টিস ওখানে লাগতে পারে, আমরা পর্যায়ক্রমে সে আলোচনা করবো।
এখন তাহলে আমরা যেহেতু এই কমান্ডটি f1 r/2 করতে এখানে f টা হলো ফোকাস ফোকাস দূরত্ব আর হলো r টা হলো বক্রতার প্রস্থ আমরা বক্রতার প্রস্থ সংজ্ঞায়িত করেছি এখন আমরা প্রধান ফোকাস সংজ্ঞায়িত করার পরে আমরা আমাদের কমান্ডটা গাণিতিক এটাকে আমরা ম্যাথমেটিক্যালি আমরা প্রুফ করার চেষ্টা করব দেখো আমরা এবার প্রধান ফোকাসের সংজ্ঞাটা পেলেই আমরা ফোকাস দূরত্ব কোন অবশ্যই সবাই একটু খেয়াল করবে যে গোলীয় দর্পণের সকল দূরত্বই কত হিসাব করা হবে মেরু থেকে হিসাব করা হবে অর্থাৎ সব দূরত্বই সেটা আমরা প্রতিবিম্ব দূরত্ব হোক সেটা ফোকাস দূরত্ব হোক সেটা বস্তু দূরত্ব হোক যে কোনো দূরত্ব এখানে আমরা জানি যেখানে বস্তু দূরত্বকে ইউ দ্বারা প্রকাশ করা হয় যদি আমাদের এখানে আপাতত আমরা আলোচনা করতেছি অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি যে সকল দূরত্বই প্রধান অক্ষর উপরেই থাকবে তো এবার আমরা একটা কাজ করি প্রধান ফোকাসের সংজ্ঞার পরে আমরা আমরা ফোকাস দূরত্ব পেয়ে যাবো প্রধান ফোকাস প্রধান ফোকাস এটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি ফোকাল এটা একটা পয়েন্ট বা বিন্দু বলা হইতে পারে এফ এবার দেখো আমরা তোমরা অবশ্যই যখন এই দর্পণগুলো যখন আঁকবে প্রধান অক্ষ তারপর তোমরা অবশ্যই এখানে পেন্সিল কম্পাস ব্যবহার করবে আমরা এখানে আনুমানিক এখানে এটা কেন্দ্র দিলাম আর এটা অ্যাকুরেট নয় কিন্তু মনে রাখবে তো এবার এটা হলো প্রধান অক্ষ পিসিও অর্থাৎ এই রেখা এই গমনকারী রেখাটাই প্রধান অক্ষ তাহলে এখানে দেখো প্রধান অক্ষের সমান্তরালে এক গুচ্ছ আলোকরশ্মি যাবে আমি যেটা তোমাদের একটু আগে তোমাদেরকে বলেছি আজ দেখো এখানে আমরা একটা গৌণ অক্ষ এখানে উল্লেখ এটা গৌণ অক্ষ তাহলে এটা হলো আপতন কোণ আর এখন দেখো এটা হলো কি প্রতিফলন কোণ প্রতিফলন কোণ আপতন কোণ সমান প্রতিফলন কোণ তাই তোমরা আমরা কিন্তু আর গৌণ অক্ষ এখানে অঙ্কন করবো না তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আমি যদি এক গুচ্ছ আলোকরশ্মি এখানে আরও আসে তাহলে এটা প্রধান অক্ষের বুঝতে একটা বিন্দুতে মিলিত হবে অর্থাৎ আমরা যদি এখন দেখাবো অবতল দর্পণের ক্ষেত্রে এটা উত্তলের ক্ষেত্রে অবস্থিত হচ্ছে বলে মনে হবে আর অবতলে মিলিত হবে আর এখানে তাহলে এই বিন্দুটাকে আমরা প্রধান ফোকাস বলবো অর্থাৎ মনে রাখবো এখানে আরও রশ্মি আমরা নিতে পারি এক গুচ্ছ আলোকরশ্মি দেওয়া যাবে সেটা প্রধান অক্ষ সমান্তরালে যাবে আমরা এখানে দুইটি আলোকরশ্মি মনে করেছি আর তোমরা এখানে তিন বা ততোধিক বা চারটি প্রধান অক্ষ সহকারে তোমরা চারটি সমান্তরাল দেখা এখানে এখানে আরও অঙ্কন আরও দুটি দেখা তোমরা অবশ্যই এখানে অঙ্কন করো তোমার চিত্রটা সংজ্ঞাটা খুব পরিপক্ক হবে বলে আমরা মনে করি তাহলে এখন এই বিন্দুটা হইল ফোকাস প্রধান ফোকাস তাহলে আমরা প্রধান ফোকাসের সংজ্ঞাটা বলে দিচ্ছি দেখো প্রধান ফোকাস অর্থাৎ প্রিন্সিপাল ফোকাস এটাকে আমরা বলি যে প্রধান অক্ষের সেটা প্রধান অক্ষ দেখো প্রধান অক্ষের সমান্তরাল এই দুটি আলোকরশ্মি এখানে একটি গোলীয় অবতল দর্পণে গমন করার পর প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষর উপর যে বিন্দুতে মিলিত হয় তাকে প্রধান ফোকাস বলে তোমরা অবশ্যই সংজ্ঞাটা মনে রাখবো এবং সংজ্ঞাটা তোমরা সংজ্ঞাটা বুঝেই আমরা এই কমানগুলো করবো আর এখানে এটা তোমাদেরকে আমি যে অবগতির জন্য সবাইকে বলতেছি এখানে তোমরা অবশ্যই প্রথম প্রধান অক্ষটা আঁকবে এবং পরে কেন্দ্র থেকে একটা পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা এই দর্পণটা অঙ্কন করবে দর্পণ অবশ্যই চিহ্নিত করবে দর্পণের নাম দিবে এবং ওখানে মেরু চিহ্নিত করবে এইভাবে প্রধান অক্ষ চিহ্নিত করার পরে আমরা এই প্রমাণটা করবো তাহলে আশা করি তোমরা এখানে আমি যে এফ নিয়ে আলোচনা করেছি তো দেখো এখন কী হবে আমরা এখন এই এফ মানে কি এখানে দেখো পি এফ এর মানটাই হলো এখানে ফোকাস দূরত্ব তাহলে এখন এটা একটা ফোকাস দূরত্ব তাহলে তোমরা এটা হলো একটা ফোকাস বিন্দু এটা হলো একটা মেরু বিন্দু অর্থাৎ তাহলে মেরু এবং প্রধান ফোকাসের দূরত্বকে ফোকাস দূরত্ব বলে আশা করি তোমরা এখানে এই সংজ্ঞাগুলা অর্থাৎ এই পূর্ব জ্ঞানগুলো কেউ জানা থাকলেই আমরা এই এই প্রমাণটা করতে পারবো এটা আমরা জিওমেট্রিক্যাল ভয়েতে এখন প্রমাণ করবো এখানে আমরা অবশ্যই এর মাঝে বুঝে গেছি অ্যাপ হলো ছোটো হাতের অ্যাপ বা স্মল অ্যাপ নিয়ে আমরা ফোকাস গুরুত্ব বুঝি এবং ক্যাপিটাল অ্যাপ দ্বারা আমরা বুঝি কি একটা ফোকাল পয়েন্ট একটা ফোকাস পয়েন্ট আমরা বুঝি বা ফিনিশিয়াল ফোকাস আমরা বুঝি এটা এখন আরেকটা জিনিস আমরা সবাই বুঝি যে এখানে সকল দূরত্বই প্রধান অক্ষর উপরে আছে এখানে ফোকাস দূরত্বই মেরু থেকে হিসাব করা হবে এবং বক্রতার প্রস্থ মেরু থেকে হিসাব করা হবে দেখো তো এখন আমরা এতক্ষণ যে আলোচনাটা করেছি দেখো এখানে আমরা একটা দর্পণ আমরা দিলাম গোলীয় অবতল দর্পণ এটার নাম আমরা দিব কত বলতো এটার নাম আমরা দিব এম কত ওখানে এম প্রাইম দিবা এবং ওখানে পিটা হইল মেরু এবং সি হইল বক্রতার কেন্দ্র তো এখন যেহেতু আমরা এখানে পিসির মানটা জানি এখানে বক্রতার ব্যাসার্ধ এটা আমাদের অলরেডি এখানে আছে কিন্তু আমরা এখন এফকে জানি না তো এফকে পেতে গেলে অবশ্যই আমাদের কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে আসতে হবে দেখো প্রধান অক্ষের সমান্তরালে আসতেই আমরা প্রধান ফোকাস পাবো আমরা এখানে একটা রশ্মি অঙ্কন করবো তাহলে এখন দেখো এখানে আমি একটু আগে তোমাদেরকে বলেছি যে এখানে এখানে এমসিটা এখানে গুণ অক্ষ বা অবিলম্বের কাজ করবে তাহলে এই কোণটা হলো এখানে আপতন কোণ এবং দেখো এখানে তাহলে সমান কোণ করে আমরা এখন যদি এখানে এদিকে চলে যাবো তাহলে এটা হবে কি একটা প্রতিফলিত রশ্মি আমরা এটাকে এম বলতে পারি যদি এটা হলো একটা আর কোণ হবে তো প্রতিফলনের এখন আমরা যদি এখানে একটা সিন আপনি যদি সিন তৈরি দেখো তাহলে আমরা এই এম আলোক রশ্মি দিলাম এখানে
তো আমরা একটা জিনিস অবশ্যই এখানে বুঝতে পারছি বা তোমাদেরকে মেসেজটা দিতে চাচ্ছি যে এই রশিয়া এই এই রেখাটা আর এই রেখাটা এখানে সমান্তরাল অবশ্যই। তাহলে এখানে প্রতিফলনের নিয়ম অনুসারে আমরা কি দেখবো যে প্রতিফলনের, দেখো আমরা প্রমাণটা শুরু করে দিয়েছি, দেখো প্রতিফলনের প্রতিফলনের নিয়ম অনুসারে নিয়ম অনুসারে উই ক্যান রাইট, দেখো ওখানে আমরা লিখতে পারি উন্মেষ বলতে একটা গোলীয় দর্পণ যে কেন্দ্রে যে গুণ উৎপন্ন করে তাকে উন্মেষ বলা হয়। অর্থাৎ এই দর্পণটি খুবই ক্ষুদ্র বিবেচনা করবো আমরা। তো তোমাদেরকে একটু বলতে চাই, দেখো এখানে একটা গোলক মানে তোমাদের হাতে আছে, একটা ছোট অংশকে আমরা সরল রেখা মনে করতে পারি। আমরা তো এখানে অবশ্যই জানি যে এম সি আর কতখানে পি সি সমান হবে, কিন্তু এখানে দর্পণ যত ছোট হবে তত কি হবে পি এবং এম নিকটবর্তী হবে, সেক্ষেত্রে আমরা এফ এম সমান পি এফ লিখবো। অর্থাৎ এই দর্পণের এই প্রমাণগুলো যে তোমরা উচ্চ মাধ্যমিক বইতেও দেখবে যে এখানে আসলে দর্পণটা খুব ক্ষুদ্র, উচ্চ মাধ্যমিক বইতে বলা আছে যে উন্মেষ খুব ছোট হওয়াতে এখানে পি ও এম নিকটবর্তী হবে, সেক্ষেত্রে আমরা এখানে পি এফ সমান কত এখানে এম এফ লিখবো, একটু পরে আমরা লিখবো তুমি দেখবে। তো আমরা এখানে খুব ক্ষুদ্র দর্পণ নিয়ে কথা বলতেছি, আর আমরা এখানে একটু বড় করি কেন অঙ্কন করছি তাহলে তোমরা একটু বুঝতে পারবে, অর্থাৎ বোঝার সুবিধার থাকে আমরা দর্পণটা বড় করছি, কিন্তু দর্পণটি অবশ্যই খুব ক্ষুদ্র। তাইলে এখানে দেখো আবার এখানে আমরা লিখতে পারি আবার এখানে, অর্থাৎ এখানে দেখো এ এম সমান্তরাল কতখানে এফ সি, এখানে হইলো এম সি হইলো কতখানে ছেদক। তো তোমরা একটা জিনিস অবশ্যই জানো যে যখন দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হয় তখন যদি ছেদক থাকে সেখানে একান্ত কোণ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং অনুরূপ কোণ সৃষ্টি হতে পারবে, আবার বিপরীত কোণ উৎপন্ন হবে। তাহলে আমরা যদি মনে করি দেখো এখানে আমরা এই এই এটাকে আমরা কী লিখতে পারি, আমরা একান্ত কোণ দিতে পারি। আর এখানে দেখো তাহলে কী লেখা যাবে, এখানে আমরা লিখতে পারি এখানে এ এম সি সমান কত ওখানে এফ সি এম, এটা হলো কত একান্তর কোণ, একান্ত একটু সংক্ষেপে লিখলাম একান্ত বুঝে নিবে। এখন আরেকটা জিনিস তোমরা এখানে খেয়াল করে তৈরি, এবার কী লেখা যাবে এখানে দেখো, এখানে দেখো এ এম সি এম সি মিলে গেছে, আমরা এখানে কী লিখতে পারবো, আমরা লিখতে পারবো এখানে, অর্থাৎ এখানে এফ এম সি সমান কত ওখানে এফ সি এম। তার মানে একটা জিনিস আমরা নিম্ন ক্লাস থেকেই জানি, যখন একটি ত্রিভুজ সমবাহু হয় তখন তার প্রত্যেকটি কোণ সমান হবে, আবার যখন সমদ্বিবাহু হবে তখন কী হবে তার সমান সমান বাহুর বিপরীত কোণগুলি সমান, আবার বিপরীত কোণগুলি সমান হলে কী হবে তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে যেহেতু এখানে এই কোণ এবং এই কোণ সমান কী লিখতে পারবো, এখানে এফ এম সমান আমরা এফ সি লিখতে পারবো। তাহলে ইজি কিন্তু আমরা লিখতে পারি যে ত্রিভুজ এফ এম সি এ যে এফ এম সমান কত ওখানে এফ এম সমান এখানে এফ সি। তো এখন আমরা একটু আগে যে কথাটা বলেছিলাম যে এই দর্পণটি খুব ক্ষুদ্র হলে দর্পণ, দেখো আমরা লিখতে পারি এখানে দর্পণটি খুবই ক্ষুদ্র হওয়ায় পি ও এম হইল কত নিকটবর্তী, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো এখানে বৃহত্তর স্বার্থে, অর্থাৎ এখানে আমরা জানি আমরা যে গিভেনতে কিছু পেতে হলে যদি হয় আমরা বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করতে আমরা পারি, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে, অর্থাৎ এখানে তোমরা খেয়াল করো এখানে আমরা লিখবো এখানে এফ এম সমান কত ওখানে এফ এম সমান পি এম, আর আমরা সকল দূরত্বকে প্রধান অক্ষের উপরে নিয়ে আসতেছি, এটা খেয়াল করা করে এখানে আমরা যদি তুলনা করি, এখন দেখো এই দুটি পদ যদি তুলনা করা হয় তাহলে আমরা কী লিখতে পারি, দেখো এখানে আমরা লিখতে পারি এখানে অতএব এখানে সুতরাং কত এখানে পি এফ সমান এফ সি, তার মানে এখানে পি এফ সমান এফ সি অর্থটা কি এফ ইজ দ্য মিডল পয়েন্ট অফ পি সি, অর্থাৎ এখানে তার একটা এখন পি সি এর মধ্যে অবস্থান করতে চায়। তাহলে আমরা আরেকটা জিনিস এখানে সবাই বুঝি যে এখানে পি থেকে সকল দূরত্ব হিসাব করা হয়, সেই কারণে আমরা এখন প্রমাণটা করে ফেলতে পারবো, দেখো তাহলে এবার দেখো আমরা এখন কাজ করতে পারি, এখানে দেখো আমরা লিখতে পারি এখানে এখন এখন নাও উই ক্যান রাইট এখানে পি এফ এর মানটা অবশ্যই কত ওখানে এফ এবং পি সির মানটা কত ওখানে আর, সুতরাং এখানে আমরা পি সি সমান কী লিখবো, পি সি সমান লিখবো এখানে পি এফ প্লাস কত ওখানে এফ সি, এখন আমরা লিখবো পি এফ প্লাস কত ওখানে পি এফ, কারণ একটু আগে আমরা এটা প্রমাণ করেছি পি এফ সমান এফ সি। তো এখন আমরা প্রচলিত নিয়ম অনুসারে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, দেখো তাহলে আর ইজ ইকুয়াল টু এখানে টোয়াইস এফ হবে, অর্থাৎ এখানে এফ এর মানটা আর বাই টু, অর্থাৎ এই প্রমাণটা হয়ে গেছে। তাহলে আমি প্রথমেই তোমাদেরকে বলেছি যে এখানে গোলীয় বলতে এখানে এটা কনকেভ এবং কনভেক্স
উভয় মেরুরে গিয়ে হইতে পারে এখানে অর্থাৎ উত্তল এবং অবতল উভয় হইতে পারে মানে f = r/2 আমরা আজকে এটা অবতল দর্পণের ক্ষেত্রে আমরা প্রমাণটা করে ফেলেছি এখন যদি উত্তলের ক্ষেত্রে হয় তাহলে আমি তোমাদের একটু হিন্ট দিচ্ছি তোমরা এটা অর্থাৎ নিজেরাও প্র্যাকটিস করতে পারবে তোমাদের একটু ভালো জন্যই তোমরা প্র্যাকটিস করলে তোমাদের শিখা হবে তাহলে আমি এখন তোমাদের সাথে শুধু চিত্রটা আমরা শেয়ার করতেছি তারপরে তোমরা বাসায় এই প্রমাণটি নিজেরা করতে পারবে আশা করি এবার দেখো তাহলে আমরা একটা কাজ করি এখন এখানে আমরা এখানে একটা দর্পণ অঙ্কন করি তোমাদের আগে আমি বলছি দর্পণ কিন্তু অবশ্যই কিনা কি করবে দর্পণ অবশ্যই তোমরা কম্পাসের সাহায্যে অঙ্কন করবে অর্থাৎ প্রথম প্রধান অক্ষ অঙ্কন করবে তারপরে তোমরা এখন থেকে এটা শিখবে তাহলে এবার দেখো এটা হলো পি আমরা পিজের অংশ সিলভারিং করা হয়েছে তার বাইরের পৃষ্ঠটা বলা উত্তর পৃষ্ঠ এখানে এটা হলো প্রধান অক্ষ তাহলে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি আসতেই হবে তাহলে এখানে দেখো আমরা এখানে অভিলম্ব কাকে বলবো দেখো অভিলম্বটা হলো এখানে এখানে দেখো এটা হলো একটা অভিলম্ব অভিলম্ব তাই এখন যদি এটা একটা আপতন কোণ যদি হয় দেখো এটা আমরা দিব এখানে এটা হলো একটা এম বিন্দু এবং এটা হলো এ আর এটা হলো কত এন তাহলে এখন দেখো এটা মনে হচ্ছে যে এখান থেকে যাচ্ছে মানে এখানে এখন এটা এখন আমরা একটু হয়ে গেছি এখন দেখো এটা হলো আপতন কোণ এটা হলো আপতন কোণ এবং এটা প্রতিফলন হবে তাহলে তুমি জানো এখানে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান হবে আবার দেখো এই দুই বাহু কিন্তু সমান্তরাল এখানে তাহলে এই কোণটা এবং এই কোণটাও পরস্পর সমান হবে তার মানে তখন তোমরা কিন্তু এখানে এখানে পি এফ এর মানটা অবশ্যই এক এবং এফ সির মান পি সির মানটা অবশ্যই এক তোমরা তার সাপেক্ষে তুলনা করে এই প্রমাণটা খুব সহজ ভাবে করে ফেলতে অর্থাৎ এটা উত্তল এবং অবতল গুলিও উভয় দর্পণের ক্ষেত্রে এফ ইকুয়াল টু আর বাই টু প্রমাণ করা যায় আমরা অলরেডি অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করেছি এবং সংজ্ঞায়িত করার পরে অবশ্য তো আশা করি তোমরা আজকে যে প্রমাণগুলো আমরা এখানে যে প্রমাণটা এখানে করিয়েছি আমরা এই প্রমাণ করার পূর্বে আমরা কিছু পূর্ব জ্ঞান তোমাদের দেওয়ার চেষ্টা করেছি এবং তোমরা আশা করি ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারছো এবং তোমরা এবং এইভাবে তোমরা বাসায় এই প্রমাণটাও করবে এবং আশা করি তোমরা ফলো করবে এবং এই প্রমাণগুলি খুবই খুব ইম্পর্ট্যান্ট গলীয় দর্পণে কোনো প্রশ্নের সাথে এটা অবশ্যই দিতে পারে এবং এটা তোমাদের বইতেও আছে তোমরা আশা করি এই প্রমাণটা খুব ভালোভাবে বুঝতে পারছো তো আমি সকলের মঙ্গল কামনা করে আজকের আমাদের সংক্ষিপ্ত টিভিএল ক্লাস আমরা এখানে সমাপ্ত করছি।